মানে দেখতে সুন্দর দিয়ে কি হবে, এই সামনে জায়গাটা এত সুন্দর, এরকম স্পেস সোলে পাওয়া যায় না। এতগুলোকে জাম নাকি সেদিন অদ্রিনীল শরীরটা খারাপ ছিল, আসতে পারেনি, ওই জন্য গিফট আজকে দিয়ে দিল আমাদেরকে। এ নাও প্যারেন্টস ডে গিফট। আচ্ছা যেদিনকে আমি গেলাম না রাখতে, সেদিনকে এই সমস্ত দিল কি রাখতে গেলে না? ও না না, সেদিন তো আসেনি না, এই জন্য আজকে দিয়ে দিল। সুন্দর সকাল সকাল গিফট, প্রতিদিন অরিজি তো যায় ভেতরে, তো আজকেও যায়নি, বলো ওয়েট করো আমি চলে যাচ্ছি, তো আজকে গিফট দিল। আর অরিজিৎকে ইউনিভার্সিটিতে রেখে আমি বাজারে যাবো একটু। ওদের ক্লাসে যতজন বাচ্চা আছে সবাইকে নিয়ে ওদের ক্লাস টিচার একটা সুন্দর ভিডিও বানিয়েছে, তারপরে ভিডিওটা পাঠিয়েছে, আরও যা যা অ্যাক্টিভিটিস করিয়েছিল। সেদিন তো আসেনিও, সেই দিনও কিছু অ্যাক্টিভিটিস হয়েছিল, বাট ওই ভিডিওটা আগে রেডি করে রেখেছিল, সেই ভিডিওটা পাঠিয়েছে। আর স্কুল থেকে মানে যা যা অ্যাক্টিভিটিস হয় সব কিছুরই ভিডিও বাড়িতে পাঠায়, তো ওগুলো দেখতে পাই। বাসে করে যাচ্ছি কারণ এত রোদ উঠেছে না, আর আমার মানে এই জায়গার এখানটাতে এমন টান পড়েছে সেটা ঠিকই করতে পারছি না, তো আজকে ওই জন্য আমি এখন বাসে করে যাচ্ছি। গিয়ে বাজারের মধ্যে মানে এখন হাঁটলে না পুরো রোদটা মুখে পড়ে, ওই জন্য ভাবলাম যে এটা বাসে করে যাই, তারপরে বাজারের মতো তখন হেঁটে হেঁটে সব কেনাকাটা করবো, তখন ওখানে অসুবিধা হবে না। মানে টাইম আমার খুব অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে হয়ে গেছে কেনাকাটা, আর হোম ডেলিভারির জন্য বলে দিয়েছে, সব প্যাক হচ্ছে এখানে। এই দোকানটা থেকে এবার সবজি নেবো, এখানে না অনেক কম দামে পাওয়া যায়, বাট ক্যাশে কিনতে হয়। টমেটোটা নিয়ে নিই। এই যে সব কেনাকাটা হয়ে গেছে, ওই দোকানটায় না মানে প্রচুর কম দামে পাওয়া যায়, অনলাইনে যখন কিনি তার থেকে আমি হিসেব করে দেখেছি প্রায় 15-16 হাজার ওন মতো কম হয়, বা কখনো কখনো মানে তার থেকেও কমে হয়ে যায়। সবজি টবজি সব ভালোই থাকে, খারাপ থাকে আবার কিন্তু নয়, মানে এরকম হয় না সেই বেগুন টেগুন থাকে সেগুলো একটু সুন্দর দেখতে হয় না, হ্যাঁ তেমন জিনিস কিছু কিছু থাকে, তো ওগুলো খেতে ভালোই থাকে আর পচাও থাকে না, তো ওই জন্য দাম কম নয় ওখানটাতে, মানে ওখান থেকে কিনে আনি। ফিরে কফি টফি খেলাম, এবার আমি অপেক্ষা করছি যে জিনিসগুলো আমি ওখানে কিনলাম না, মানে যেখানে বললাম হোম ডেলিভারি দিয়ে যাবে সেই জিনিসগুলোর জন্য, কারণ ওখানে পেঁয়াজ আছে রসুন আছে, আজকে চিকেন রান্না করব, যতক্ষণ না ওগুলো দিয়ে যাচ্ছে ততক্ষণ রান্না শুরু করতে পারছি না। আমি ভাবছি যে এখন চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি হবে। আর একটা যে সেকেন্ড দোকানে গেলাম, ওই দোকানটায় না সব কিছু জিনিস খুব সস্তায় পাওয়া যায়, ওই জন্য ওই দোকানটায় মাঝে মাঝে আমি সময় পেলে যাই, কিন্তু ওই বয়ে বয়ে আনতে হয় ভারী জিনিস, ওই জন্য আমি ওখান থেকে পেঁয়াজ আলু এগুলো কিনি না, এগুলোর দামও কম থাকে, এগুলো আমি ওই দোকানটা থেকে কিনি, কারণ ওগুলো তাহলে ওরা দিয়ে যাবে, আমাকে বইতে হবে না। দুধ পেঁয়াজ এই সমস্ত ময়দাও কিনেছি, কারণ আটা অর্ডার করেছিলাম, আটাটা ক্যান্সেল করে দিয়েছি, আটাও পাওয়া যাচ্ছে না, ওই জন্য ময়দা নিয়ে এলাম একটু, তো এই সমস্ত কিছু কখন দিয়ে যাবে জানি না। আজকে না আরও একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে আনারস, তো ভাবছি যে আজকে আনারসের রোস্ট বানাবো, সেই বারবিকিউ নেশনে দেয় না, ওটা আমার দারুণ লাগতো খেতে, বাড়িতে আমি কোনোদিন বানাইনি, ভাবছি যে আজকে ওটা বানাবো, তো পাইনঅ্যাপেলটাকেও এখন ম্যারিনেট করে রেখে দেবো। আর আমি দেখাচ্ছি কি কি কিনেছি আমি ওখান থেকে, এই ক্যাপসিকাম, এই রেড ক্যাপসিকাম বা ইয়েলো ক্যাপসিকাম যদি অনলাইনে অর্ডার করি ওখানে প্রায় পার পিস কখনো কখনো 2000 ওনও নিয়ে নেয়, আমি তিনটে এরকম সাইজের ক্যাপসিকাম কিনেছি, তিনটে ক্যাপসিকাম 2000 ওনে কিনেছি, বেগুনগুলো এরকম মানে কোনো বেগুন মানে ব্যাকা, কোনোটা সোজা, কোনোটা এরকম সার্কেল হয়ে গেছে, এই জন্য ওখানে দাম কম এগুলো। আর দোকান থেকে কিনলে না এরকম এক একটা বেগুনের দাম নেয় 1000 ওন করে, সেগুলো এরকম ব্যাকা তারা হবে না, একদম পুরো সুন্দর দেখতে হবে, তো ওই জন্য ওখানে অত দাম না, আর এখানে এরকম ব্যাকা তারা দিয়ে দেয়, তো এগুলো রকম মানে দেখতে সুন্দর দিয়ে কি হবে, খেতে ভালো হলেই হলো। এই যে সব জিনিসপত্র, আর এই পিঙ্ক উড়িওগুলো না সামনে যে কনভিনিয়েন্স স্টোর আছে সেখানে অনেকদিন থেকে পাচ্ছিলাম না, অর্জুনীদের কি যে ভালো লেগেছে, দুধ এগুলো বয়ে আনতে খুব কষ্ট হয়, আর ওখানে 30,000 ওন না হলে তো দিয়ে যাবে না। পেঁয়াজ রসুন দিতে দেরি করছিলো, সেজন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, শুধু লঙ্কাটা দিইনি, তো যেহেতু একটু আগে পেঁয়াজ দিয়ে গেল পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি, আর পেঁয়াজের মধ্যে কিছু দিইনি, কারণ চিকেনের মধ্যে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর আজকে ভাবলাম যে চিকেনটার মধ্যে না ক্যাপসিকাম গাজর টমেটো আর যা মানে এই সমস্ত যা যা সবজি ছিল সমস্ত কিছু সবজি দিয়ে বানাবো, তো সবজি দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যত সময় নেবে নেবে আস্তে আস্তে এটা হতে থাক, তো এরকমভাবেই বানাবো, এটা মাঝে মাঝে বেশ ভালো লাগে এরকমভাবে খেতে।
এই হচ্ছে আনারস, এটাই কিনে এনেছি। আর ইউটিউবে দেখেছিলাম এরকম পাতাটা ধরে মোচড় দিলে পাতাটা বেরিয়ে আসে, তো মানে সত্যি এটা হলো কিন্তু। আর আনারসটা না পুরো পাকা ছিল, একদম হলুদ আর মিষ্টিও ছিল। তো আমি না বুঝতে পারছি না এটাকে কিউব করে কাটবো না স্লাইস করবো, তো আমি ভাবলাম যে স্লাইস করেই কেটে নিই, দেখা যাবে। প্রথম দিন তো আগে কোনো দিন বানাইনি, তো ভাবলাম স্লাইস করেই কাটি। চিনি, নুন, বিট নুন, লেবুর রস, টমেটো সস দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, সন্ধেবেলায় আমি এটাকে বানাবো। আর অদ্রিনিলের জন্য সামান্য আনারস এমনি বাইরেই রেখে দেবো, ওটা ফ্রিজে রাখবো না, তো স্কুল থেকে ফিরেও খেতে পারবে। তাহলে আজকে আমি না লাল লঙ্কা গুঁড়ো দিই, এরকম লাল লাল কালারটা কিসের থেকে হয়েছে আমি জানি না, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছে, মনে হয় এই টমেটো টমেটো দিয়েছি না সেটার থেকে এই কালারটা এসেছে, কিন্তু দারুণ দেখতে হয়েছে। ফাইনালি এখানে মনে হচ্ছে একটু গরম পড়েছে, সোয়েটার ফোয়েটার কিছু পরতে হয়নি, এখন আর গরম লাগছে রীতিমতো। এখন 4:30 বাজছে, রাতেও কত রোদ। কোনটা কি তা গাছ, এখনই ফ্রিজ থেকে বার করলাম এগুলোকে, আর একটু না গোলমরিচ দিয়ে দিলাম, আর এয়ার ফ্রায়ারেই ভাবছি এগুলোকে বানাবো। যেহেতু প্রথমবার বানাচ্ছি যথারীতি আমি বুঝতে পারছি না যে কত টেম্পারেচারে দেবো, কতক্ষণ রাখবো, তো যাই হোক আমি দিয়ে দিলাম। আর দেখে মনে হচ্ছে মোটামুটি ভালোই হয়েছে, অরিজিৎকে দিয়ে প্রথমে টেস্ট করাবো, ওই জন্য আগে অরিজিৎকে আমি দিয়ে আসি। বাবা তুই খাবি একটু খেয়ে দেখ কেমন। আর তুমি আর আমি প্রতিদিনই ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পরে রাখি। অ্যাকচুয়ালি বারবিকিউ নেশনের কি মানে যখন এটা দিত টেস্টটা একটুও মনে নেই, মানে কোনো স্মৃতিই নেই ওই টেস্টটা, তাই না? বুঝতে পারছি না যেটা বাবাই কেমন হয়েছে। আমি কোনদিন খেতামও না, এত কিছু ননভেজ অপশন ছেড়ে কে পাইনাপল রোস্ট খাবে। আমি খেতাম, আমি সব ভেজ অপশন খেতাম, খুব পনির খেতাম, পাইনাপল রোস্ট তো খেতামই, আর ও ননভেজ খেতাম আমি, ভেজ গুলো আর পনির খুব ভালো লাগতো ওখানে। আমি ডিনার দুপুরে ভাত দিয়ে খেয়েছিলাম, রাতে রুটি দিয়ে খাবো চিকেনটা। চিকেনটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে, আর তার সঙ্গে একটু পেঁয়াজ আর শশা নিয়ে নিয়েছি, আর রুটি খাবো। আজকে প্রায় দুদিন পরে আবার আমি ভিডিও করছি, মাঝে একদিন আমি কোনো ভিডিও কিছু করিনি। কালকে অদ্রিনিলকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম। আচ্ছা, রেড ক্যাবেজ ক্যাপসিকাম, তো আজকে আমরা একটু বেরোবো, আজকে আমাদের একটু লাঞ্চে নিমন্ত্রণ আছে, আর সেটা একটু দূরে, তো ওই জন্য আমাদের একটু তাড়াতাড়ি, আরো দুটো ফ্রেন্ড আসবে আমাদের বাড়িতে, তো সবাই মিলে একসাথে আমরা যাব। কি হলো? সো উইল বি টেলিং দি স্টোরি এন্ড দিস কার্টুন ক্যারেক্টারস দে উইল নট বি টেলিং মাচ অফ দি দে উইল সামটাইমস দে উইল সে বাট দে উইল ভেরি গুম পাচ্ছে বাবা দে আর পোর্টেড অ্যাজ আই অ্যাপ্লাইড জানি না কত সময় লাগবে, অনেকক্ষণ আধা ঘন্টা হয়ে গেল। বাই ট্যাক্সি। ওদের বাড়ির মানে এই যে ডোরের সামনে এখানটায় এত সুন্দর জায়গাটা না, ফুল গাছ লাগানো, আর পুরো মনে হচ্ছে ইন্ডিয়াতে আছি। এরকম স্পেস সোলে পাওয়া যায় না, এটা সোলের বাইরে বলেই সম্ভব। আর কি দারুণ, মানে এখানে গাছপালাও বলছে যেখানে ধনে পাতা এই সমস্ত কিছু টুকটাক করে একটু এখানে এ করে লাগায়, আর অদ্রিনিল খুব মজা করছে এখানে। তুমি অ্যান্ট পেয়েছো? ওই তো আছে, তুমি খেলো। খাওয়া দাওয়া হলো আমাদের, বিরিয়ানি খেয়েছি, চিকেন কাটলেট বানিয়েছিল, দারুণ হয়েছিল। আর যাদের বাড়িতে এসেছে মানে করুণা, ও নিজে কিন্তু ভেজিটেরিয়ান, কিন্তু দারুণ সুন্দর রান্না করেছিল বলো। চিকেন বিরিয়ানিটা দারুণ হয়েছিল, কাটলেটটাও, আর একদম বাড়ির সামনে, মানে ওটা হচ্ছে বাড়ি, ওই যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পার্ক। তো এখানে এসেছে, অদ্রিনিল খেলছে, আর এই পার্কটাতে না ফ্রি ওয়াইফাইও রয়েছে, ওই যে ওখানটায়, ওই যে ওখানটায় দেওয়া আছে পাসওয়ার্ড, তো ফ্রি ওয়াইফাই রয়েছে, সুন্দর, একদম বাড়ির সামনে এতটা খোলা জায়গা, মানে পাওয়াটা এখানে বিশাল ব্যাপার। খুব সুন্দর হচ্ছে এক্সারসাইজ বাবা, বাও। এখানে খুব সুন্দর করে এখানে ডেকোরেট করে রেখেছে একজন, ওরা বলছে যে একজন ভদ্রলোক আছে যে এখানটাকে সাজায়, তো সেই গিটারও বাজায় দিয়ে খুব সুন্দর করে এখানে ওটা রাখা আছে। এই যে এটা, এটাকেও চেঞ্জ করে মাঝে মাঝে ডেকোরেশনটা, তো দারুণ লাগছে এই জায়গাটা দেখতে। ওদের বাড়ির কাছে একটা জায়গা আছে, সেখানে এসেছি এখন একটু হাঁটাহাঁটি করার জন্য, মানে জাস্ট ঘোরার জন্য,
সুন্দর জায়গাটা। এখানটায় বলছে যে এগুলো সব চেরি ব্লসমের সময় দারুণ সুন্দর হয়েছিল। It was like there will be a photo photo zone. Yeah, maybe. তো এখানটায় আমরা এখানে বসেছিলাম, এখানে দেখছি সর্ষে ফুলের মতো লাগছে, কিন্তু এগুলো সর্ষে ফুল না, এগুলো ক্যানোলা। ও গম আছে দেখো, শুধু সর্ষে ফুল আছে। এই তো লোকে জাম না কিন্তু চে, এ ও ইটস মালবেরি, ইটস মালবেরি, দূরে পাহাড় আর এখানে ক্যানোলা। আমরা যখন ওখানটায় বসেছিলাম, এত সেই সর্ষের পোকাগুলো হয় না, সেই পোকাগুলো তো পুরো ছেঁকে ধরেছিল, তখন আমরা দেখতে পাইনি। এখন বাড়ি ফিরছি, এখন দেখতে পেলাম যে এখানে এই ক্যানোলা এগুলো লাগানো আছে, ওই জন্য ওখানে তো সর্ষের মতো পোকা হচ্ছিল। কি হয়েছে? এই যে চলে এসেছে এবার আমার মাথার উপরে। ওই তো আন্টি সামনে। ছোটবেলায় মামার বাড়ির ওখানে যখন সর্ষে এরকম হতো না, আমরা যেতাম আর এরকম মানে সেই সর্ষে গাছের ফুলের গন্ধটা আমার খুব একটা ভালো লাগতো না, বাট এই পোকাগুলো পুরো চোখে মুখে ভরে যেত। আর সেই হলুদ জামা পরলে তো আর দেখতেই হবে না, সর্ষের পোকা পরে ছেঁকে ধরতো না। তো ছোটবেলায় এই সর্ষে মানে যখন হতো এই সময়টাতে খুব মানে খেলা করেছে ওরকম মামা বাড়ির ওখানে সর্ষে ক্ষেতের মধ্যে। তারপরে সর্ষে গম এগুলো তো এই সময় হয়, এখানে দু চারটা করে গম হয়ে আছে দেখছি। এই যে আর অদ্রিনীল সকাল থেকে পুরো টায়ার্ড হয়ে গেছে, আবার বাবার কাঁধে চেপে আছে। এখানটা দারুণ লাগছে। পদ্ম ফুল হয় নাকি গো? পদ্ম ফুল হয়। ওখানে একটা ফটো তোলার জায়গা আছে, ওখানে আমরা যাচ্ছি আবার ফটো তুলতে। আর ফটো তোলা হয়ে গেলেই এবার বাড়ি ফিরবো, প্রচন্ড টায়ার্ড। আর হান রিভারে এই ব্রিজটার ওপর থেকে না একদিকে লোতে টাওয়ার, একদিকে সোল টাওয়ার দেখা যায়, দারুণ লাগে দেখতে। আর করুণা আমাদেরকে ডিনারের জন্য দিয়ে দিয়েছে বিরিয়ানি, তো বাড়ি গিয়ে জাস্ট বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়বো, মানে এক্সট্রিমলি টায়ার্ড আজকে। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, বাই।